কারণ আমার সব বিষয়ে তোমার স্পষ্ট ধারণা থাকা উচিত বলে আমি মনে করি। আমি সমাজ শিক্ষিত নই, আমার বাবা মাকে স্বীকৃতি দেয়নি কোনোদিন, তবে আমার দাদি আমাকে এবং আমার মাকে স্বীকৃতি দিয়ে তার কাছে রাখতে চেয়েছিল। মা ছিল দাদির বাসার কাজের লোক, যাকে সহজ বাংলায় বলে বুয়া। মায়ের স্বীকৃতি আদায় করতে আমার দাদি তার সন্তান মানে আমার বাবাকে নানা চাপ দিতে থাকলে তিনি দেশ ছেড়ে চলে যান, আর মা আমার জীবন থেকে চলে যান রোড অ্যাক্সিডেন্টে, যা হয়তো আত্মহত্যাই হবে। মায়ের সম্মানে আমার দাদি কাজের বুয়াদের নিরাপদ জীবন নামে একটা প্রজেক্ট চালাচ্ছে। কাজের লোকদের কর্মক্ষেত্র ও তাদের আর্থিক সামাজিক নিরাপত্তা বিধানে দাদি আম্মার কর্মপ্রয়াস সত্যি প্রশংসনীয়। পারলে দাদি আম্মাকে একবার দেখে এসো, তোমার ভেতরের শুদ্ধতা অটুট থাকুক, স্বপ্ন তোমার পূরণ হোক সত্যের পথে, সুন্দর থেকো। আসবো আমি রঞ্জু। হ্যালো বাবা, তোমরা কি এখনো অফিসে? তুমি বাসায় চলে গেছো? তাহলে মিলন, মিলন তো মিলন আজকে অফিসে যায়নি। আচ্ছা ঠিক আছে বাবা, আমি তোমাকে পরে ফোন দিচ্ছি। হ্যাঁ, একেবারেই ব্যক্তিগত ব্যাপার, তাই এ বিষয়ে আমি কিছু জানতে চাই। কিন্তু তোমাকে একটা বিষয় জানানো, নিজে চা করতে গেলে কেন? তারপর বললেই তো হতো না, হতো না কেন? এখানে যে যার কাজ নিজেরাই করে, এটা এখানকার নিয়ম। নিয়ম তো হয় নিয়ম ভঙ্গের জন্য। না দাদি আম্মার এখানে নিয়ম মেনে চলাটাই হচ্ছে নিয়ম। আমরা এখানে যারা কাজ করি সবাই আন্তরিকতার সহিত ভালোবেসে কাজ করি, সবাই সবার সহযোগী, কেউ কারো প্রতিযোগী নেই। আচ্ছা তোমরা এখানে কী কাজ করো? প্রথমে নিজেকে পরিশুদ্ধ করি। কীভাবে? আমি এতটা গুছিয়ে বলতে পারবো না, দাদি আম্মা ঠিক সহজভাবে বলতে পারবে। তবে এখানে কাজ করার মূল মন্ত্রই হচ্ছে কোনো পরিস্থিতিতেই মিথ্যে কথা বলা যাবে না। ইন্টারেস্টিং, এখানে সবাই সত্য কথা বলে? হ্যাঁ, তুমি দু একদিন থাকো, তুমিও বুঝতে পারবে। তখন তুমি চাইলেও যেতে পারবে না, আপনি আপনি থেকে যাবে। আচ্ছা দাদি আম্মা কবে আসবেন? কবে আসবে তা তো ঠিক জানি না, তবে বেশ কিছুদিন দেরি হবে। আসলে তোমার সঙ্গে তাঁর দেখা হওয়ার পর থেকেই তার ভেতরে সমস্যাটা দিন দিন বেড়েই গেছে। সেই যে ছেলেটাকে ভালোবাসত তার সঙ্গে তোমার চেহারা অনেক মিল, সে ভাবত তুমি বোধ হয় সেই রনেন। রঞ্জু তোমার কাছে ফিরে আসবে। হ্যাঁ আসবে। কেন? প্রতারণার মাঝে ওর জন্ম, কিন্তু ও কারোর সাথে প্রতারণা করেনি, করবেও। রাসু ভাই, আবু তুমি একটু থানা আর আশেপাশের হসপিটালগুলোতে একটু খোঁজ নিবে। না আমি শিওর মিলনের কোনো বড় বিপদ হয়েছে। আবু প্লিজ তুমি একটু চেক করে দেখো না প্লিজ। আচ্ছা ঠিক আছে, তুমি এক্ষুনি যাও। ধরো আমি যদি
কোনো কারণে একটা খারাপ কাজ করি, তুমি কি তখন আমাকে ক্ষমা করবে? তুমি কোনো খারাপ কাজ করতে পারো না। ধর করলাম এবং সেটা তোমার সাথে, তখন কি হবে? তোমার কোনো কিছুতেই আমার খারাপ লাগবে না। তবে তবে আমাকে বোকা ভেবে যদি আমার সাথে চালাকি করো, আমি ভীষণ কষ্ট পাব। হয়তো তখনও আমি তোমাকে ভালোবাসব, কিন্তু আমি তোমার কাছ থেকে অনেক দূরে সরে যাব, অনেক দূরে। কিন্তু কিন্তু আমি যদি পরে সেটা রিয়েলাইজ করি, যদি আমি পরে অনুতপ্ত হই, তখন তুমি অনেক ভালো তো, তাই হতে পারবে। কিন্তু আমি অতটা ভালো হতে পারবো কিনা জানি না। Ah.